প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শত্রু দমনের কার্যকরী কোরআনি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার যতজন শত্রু থাকবে আপনি ততটা তেজপাতা গুনা নেবেন, কি নেবেন? তেজপাতা। আমরা গোস্তের মধ্যে, বিভিন্ন তরকারির মধ্যে, মশলার সাথে তেজপাতা ব্যবহার করে থাকি, যেটা আল্লাহ প্রদত্ত একটা গাছের মধ্যে হয়ে থাকে। তেজপাতা গাছও আছে, হ্যাঁ, ওইখান থেকে আপনি তেজপাতা নেবেন ইনশাআল্লাহ। কাঁচা তেজপাতা নিতে পারেন, শুকনা তেজপাতা নিতে পারেন, বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। আপনার যতজন শত্রু আছে ততটা তেজপাতা আপনাকে শুধুমাত্র জোগাড় করতে হবে। দিনী ভাই ও বোনেরা, শত্রু নাই এমন কোনো মানুষ দেখাইতে পারবেন না। বড় গাউস কুতুব আল্লাহর ওলিদেরও শত্রু ছিল, এমন কি আপনার আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত শত্রু ছিল। এই শত্রু দমনের কার্যকরী কোরআনের তদবির আজকে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিতেছি ইনশাআল্লাহ তাআলা। যারা এই ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যাদের শত্রু আছে, যারা হতাশাগ্রস্তের মধ্যে পড়ে থাকে, পেরেশানিগ্রস্তের মধ্যে হয়ে আছে, তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা অনুমতি নিতে চান, কমেন্ট বক্সে এসে ইনশাআল্লাহ লিখবেন, হুজুর আমি এই আমলটি করতে চাই। আর আমাদের সঙ্গে কথা বলতে চাইলে কমেন্টের মধ্যে আপনারা নাম্বার চাবেন, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা, তখন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করব আপনাদেরকে আল্লাহ প্রদত্ত এই কোরআনি আমলগুলো করার জন্য। দিনী ভাই ও বোনেরা, তো দিনদার ভাই ও বোনেরা, আপনারা আমাদেরকে অনবরত মেসেজ করেন, ফোনের মাধ্যমে আপনারা জানান যে আপনাদের আশেপাশে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, কর্মস্থলে আপনাদেরকে শত্রু হেনস্থা করতে চায়, আপনাদেরকে পাকড়াও করতে চায়, হ্যাঁ, আপনার নিজের পরিবার, নিজের আত্মীয় সেও আপনাকে এরকমভাবে ধ্বংস করতে চায়, আপনাকে শেষ করে দিতে চায়, এত বড় বড় শত্রু আপনার রূপান্তরিত হয়ে আছে। দিনদার ভাই ও বোনেরা, খুবই কার্যকরী এবং সহজ একটা পন্থা, শুধুমাত্র কোরআন থেকে এই আমলিয়াতের কথাগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে। কোরআনই আমল, এটার মধ্যে কোনো কুফরের কোনো গ্রাম নাই, শেরেকের কোনো গ্রাম নাই, মন্ত্র নয়, স্বয়ং আল্লাহ প্রদত্ত কোরআনই আমল। যারা অনেক সময় ইউটিউবের মধ্যে ভিডিও দেখে আপনারা হতাশাগ্রস্ত হয়ে যান যে এটা কুফরি হবে কিনা, শেরেক হবে কিনা, বেদাত হবে কিনা, না না ভাই, আমাদের এই দিনের তালিম ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র ইসলামের উপরে নির্ভর। শরীয়তের হুকুম আহকামগুলো মেনে আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আমলগুলো দেওয়া হয়। একিন এবং বিশ্বাসের সাথে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা রেখে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এই আমলগুলো করে, মহান রব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে ওই বান্দার মনের আবেগ, মনের কথাগুলো, মনের আকাঙ্ক্ষাগুলো মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন আমলগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকি। দিনদার ভাই ও বোনেরা, তো যে কথা বলতেছিলাম, শত্রুকে দমন করার জন্য, শত্রুকে নিস্তেজ করে দেওয়ার জন্য, হ্যাঁ, শত্রু যেন আপনার মোকাবেলা না করে, শত্রু যেন আপনার অফিস আদালতে ঝগড়া ফাসাদ না করে, শত্রু যেন আপনার জায়গা জমিতে দখল না করে, শত্রু যেন আপনাকে বিভিন্ন স্থানে লজ্জাসরম না দেয়, সেই কথা মাথায় রেখে আজকের এই কোরআনি তদবিরটা, এই কোরআনি আমলটা আপনি করবেন। ধরুন আপনার শত্রু আছে দশজন, শত্রু আছে দশজন, শত্রু আছে, আপনি দশটা তেজপাতা নেবেন। কয়টা তেজপাতা? আমার এখানে আসলে তেজপাতা এখানে উপস্থিত নাই, আপনাদেরকে আমি বুঝাই দিতে পারতাম। দশটা তেজপাতা আপনি নেবেন, আমি যেই নিয়মে বলবো এই নিয়মেই আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসলে শত্রু দমনের অনেক আমলিয়াত আছে, আজকে আপনাদেরকে সহজ একটি আমলের কথা বলতেছি। সহজ একটা আমল নিজেই পারবেন, অন্যত্রভাবে যদি না করতে পারেন আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। দশটা তেজপাতা আপনি নেবেন, দশটা তেজপাতা, এই দশটা তেজপাতা নিয়ে আপনার শত্রুদের নাম লিখবেন আরবিতে। কীভাবে লিখবেন? শত্রুর নাম লিখবেন আরবিতে, তার মা বাবার নামের দরকার নাই, এই তেজপাতার বাউ সাইটের মধ্যে শত্রুর নামটা ইনশাআল্লাহ লিখে ফেলবেন, আরবিতে লিখবেন তার নাম। কী দিয়ে লিখবেন? যদি জাফরান কালি থাকে জাফরান কালি দিয়ে লিখবেন, অন্যথায় লাল কালি দিয়ে লিখবেন। জাফরান কালি দিয়ে লিখলে একটু বেশি ভালো হয়। তো আপনি এই নামগুলো যখন লিপিবদ্ধ করবেন, লিপিবদ্ধ করার পরে আপনি এটা কখন করবেন? রাত্রেবেলা করবেন, রাত্রে এশার নামাজের পরে এই নামগুলো লিপিবদ্ধ করার পরে
দশটা তেজপাতার মধ্যে আপনি দশটা নাম লিখছেন, প্রথম তেজপাতা তা হাতে নেবেন আপনি, এক নম্বর তেজপাতা আপনার হাতে নেবেন, এটা নেওয়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সহি শুদ্ধভাবে এই আল্লাহ তাআলার শয়তান তাড়ানোর যে দোয়াটা আছে, মানে আউযু বিল্লাহ, আমরা কোরআন পড়ার শুরুতে যে দোয়াটা পড়ি এই আউযু বিল্লাহটা আপনি পুরোটা পড়বেন। পড়ার পরে আপনি পবিত্র কোরআনুল করিমের সূরাতু আর রহমানের পবিত্র একটি আয়াত আছে যেটা বারে বারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সূরাতুর রহমানের মধ্যে, এই আয়াতটা আপনি তিনবার পড়বেন। কয়বার? তিনবার। আমি একটু পড়ে আপনাদেরকে শোনাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, فبأي آلاء ربكما تكذبان، فبأي آلاء ربكما تكذبان. কয়বার বললাম? তিনবার বললাম একসাথে। এই তিনবার পড়ে আপনি যে তেজপাতাটা আপনার হাতের মধ্যে নিছেন, এই তেজপাতার মধ্যে একটা ফুঁক দেন, একটা ফুঁক দেন, বাস হয়ে গেল এই তদবিরটা। এখন আপনি একটা মোমবাতি জ্বালান বা চুলার মধ্যে বা যেখানেই হোক গ্যাসের আগুনের মধ্যে, হ্যাঁ, এটা আপনার খোলা আকাশের নিচে করতে হবে, ছাদের উপরেও করতে পারেন, আকাশের নিচে করতে পারেন, রাত্রেবেলা কেউ দেখবো না ওই সময় আপনি করতে পারেন। এই তেজপাতাটা আপনি কি করবেন? পোড়ায় দিবেন। কি করবেন? এই তেজপাতাটা আপনি পোড়া ফেলবেন, বাস আপনার কাজ শেষ। তারপরে দ্বিতীয় তেজপাতাটা নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, তারপরে ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, فبأي آلاء ربكما تكذبان، فبأي آلاء ربكما تكذبان. এই আয়াতটা আবার তিনবার পড়া, এই তেজপাতার মধ্যে একটা ফুঁক দিয়ে দেন, তারপর এটাও আগুনের মধ্যে পড়ায় দেন। এইভাবে আপনার যতজন শত্রু আছে, যে কয়জন শত্রু আছে, পাঁচজন, দশজন, ষাটজন, বারোজন, প্রত্যেকটা মানুষের নাম আরবি দিয়া লেখা, আপনি এই তেজপাতাটা নিয়ে কোরআনি আমলগুলো করে আগুনের মধ্যে জ্বালায় দেন। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ পর্যন্ত এই আমলটা আপনি কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা কোরআনি আমলের বদৌলতে আপনার যে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখছেন, বিশ্বাস রাখছেন, নামাজ আদায় করতেছেন, আল্লাহ দরবারে আকুতি মিনতি করতেছেন, আর এই তদবির করার মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনার শত্রুকে দমন করে দিবে, সে আপনাকে বিভিন্ন সাইড থেকে আর আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। আমাদেরকে অনেকেই আপনারা বলেন শত্রুরা আপনাদেরকে অনেক ক্ষতি করার জন্য চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। তো দিনদার ভাই ও বোনেরা, বড় বড় গাউস কুতুব আলেম ওলামা নবীদের পর্যন্ত শত্রু ছিল, আপনার এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই শত্রু থেকে হেফাজত করবেন, শত্রুর পাকড়াও থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আশা করি এই আমলিয়াতের বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের মধ্যে অন্যত্র আমলিয়াতের ভিডিওগুলো আছে, যদি ভালো লাগে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, নিজেরাই আমল করবেন। আর আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ভিডিওর কমেন্ট বক্সে এসে ইনশাল্লাহ নাম্বার চাবেন, আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোত্তম সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। দিনী ভাই বোনেরা, আমরা আমলগুলো বলে দেওয়ার মালিক, আমলগুলো করে দেওয়ার মালিক মহান আল্লাহ তালা আপনার মনের আশা, মনের আবেগ, আপনার এই আমলিয়াত আপনার যত শক্ত হবে, আপনার একিন যত মজবুত হবে, আপনার আমলের ফলাফল তত গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।